হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইন্ডিয়ান চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আমি সঞ্জু। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বারাসাতে 177টি আশাকর্মী নিয়োগ করা হচ্ছে, তো সেই ব্যাপারে আলোচনা করব। কারা কারা আবেদন করতে পারবেন এবং কীভাবে আবেদন করবেন, যোগ্যতা কী কী লাগবে, তো সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওতে। এবং বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং ভিডিওটি শুরু করার আগে আবারও বলে রাখি, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন বা যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের আরও নিত্য নতুন চাকরির খবর পাওয়ার জন্য। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছেন বারাসাতে 177 আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে দেখুন প্রত্যেকটি জোন দিয়েছে কোন কোন জায়গায় নিয়োগ করা হচ্ছে। বারাসাত 1 উন্নয়ন ব্লকে 44 জন, বারাসাত 2 উন্নয়ন ব্লকে 26 জন, বারাসাত হাবড়া 1 উন্নয়ন ব্লকে 6 জন, হাবড়া 2 উন্নয়ন ব্লকে 19 জন। তারপরে এখানে অনেক ব্লক দিয়েছে, আপনারা দেখে নেবেন। দেখুন বিজ্ঞপ্তি নাম্বার দিয়েছে 3727 SDOS, এটা হচ্ছে বিজ্ঞপ্তি নাম্বার। প্রকাশিত হয়েছে হচ্ছে 10/7/2018। এবং যোগ্যতা দরকার হচ্ছে আপনাদের এই পদে বিবাহিত অথবা আইনগত প্রতিসঙ্গ, বিচ্ছিন্না অথবা বিধবা মহিলারা আবেদন করতে পারবেন। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ বা অনুত্তীর্ণ থাকলেও করতে পারবেন আপনার আবেদন। উচ্চশিক্ষা যোগ্যতা থাকলেও কিন্তু মাধ্যমিকের লেভেলে আপনাদের সেটা অ্যালাউ করা হবে, তবে শুধুমাত্র মাধ্যমিকরাই এই নম্বরে গ্রাহ্য হবে। প্রার্থীরা যে গ্রামে শূন্য পদের জন্য আবেদন করবেন সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং বয়স দরকার 27/7/2018 অনুযায়ী বয়স হতে হবে আপনার 30 থেকে 40 বছরের মধ্যে। এবং এসটি এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে 22 থেকে 40 বছর পর্যন্ত। এবং আবেদন পদ্ধতি কীভাবে করবেন দেখুন বলে দিচ্ছি। 27 জুলাই 2018 তারিখের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। ব্লক অফিস থেকে আবেদনপত্রের বয়ান সংগ্রহ করে তার কপি বা সাদা কাগজ টাইপ করে হাতে লিখে সংশ্লিষ্ট বিডিও অফিসে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে জন্ম তারিখ, শংসাপত্র, মাধ্যমিক মার্কশিট, অনুত্তীর্ণ হলেও ভোটার কার্ড অথবা রেশন কার্ড, প্রযোজ্য ক্ষেত্রে জাতিগত প্রমাণপত্র, বিধবা অথবা বিবাহ অথবা বিবাহ বিচ্ছিন্ন হলেও স্থানীয় প্রধান অথবা সভাপতি অথবা অন্য যে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি দেওয়া সেই সংক্রান্ত প্রমাণপত্র, এসবের প্রত্যয়িত কপি, স্বাক্ষরসহ 2 কপি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। আবেদনপত্রের নমুনা ডাউনলোড করতে পারবেন আপনারা এই লিঙ্ক থেকে, দেখতে পাচ্ছেন লিঙ্কটি এখানে দেওয়া আছে বড় করে। আমি লিঙ্কটি আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে, ইন্ডিয়ান চ্যালেঞ্জারের যে ডিসক্রিপশন বক্স, সেই ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা এখান থেকেও ডাউনলোড করে আপনারা ফর্মটি ফিল আপ করে নিতে পারেন। তো আপনারা এছাড়াও সংশ্লিষ্ট আবেদনপত্রের নমুনা বিডিও অফিস এবং BMH অফিসেও পাওয়া যাবে, তো আপনারা সেখান থেকে নিয়েও আপনার ফর্মটি ফিল আপ করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এবং চাকরি সংক্রান্ত আরও নতুন নতুন তথ্যের জন্য আপনারা এখনই সাবস্ক্রাইব করুন ইন্ডিয়ান চ্যালেঞ্জার। ধন্যবাদ।